আসসালামু আলাইকুম সাতর ভাই, বলুন শুনি। সাতর ভাই, গুড ইভিনিং। গুড ইভিনিং জি, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন। হ্যাঁ বলুন। না, আমি জাস্ট একটু আসিফ ভাইয়ের যে কথাটা, উনি ওনার সাথে এখন ওই লোকটার সাথে কথা বলতেছিল, ওখানে ওই যে ছাদের ব্যাপারটা যে একটা এক্সাম্পল দিল না, ওখানে আমি জাস্ট একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, মানে ওনার অবস্থাটা তাহলে কি, যে না কেউ তো অবশ্যই করছে, ওনার যে ছাদে যে শব্দটা হইলো ওটা তো এমনি এমনি তো হয়নি, মানে বিষয়টা ভাই। তার আগে আমি আপনাকে একটা জিনিস কারণ ছাড়তে বলি, তার আগে আমি আপনাকে একটা জিনিস অ্যাড্রেস করতে বলি। আপনি প্রাইভেট চ্যাটে লিখছেন, আসিফ মহিউদ্দিন, আপনার নোংরা ভাষার জন্য আমি আপনার লাইভে আসি না, আমরা কিছু মুসলিমও আছি, সুতরাং আজকে কোনো গালাগালি করবেন না। ফার্স্ট অফ অল, আজকে কোথায় কে কাকে গালাগালি করছে, এটা একটা অ্যাড্রেস। না না, এর আগে আমি অনেকবার ফেরত গেছি ওনার গালাগালি শুনে, বুঝছেন? কি গালাগালি করছে, আপনারা কি গালি দিচ্ছে, আপনারা কি গালি, অনেক গালাগালি। আচ্ছা যাই হোক, বাদ, কি গালি দিচ্ছে, কি গালি দিচ্ছে। আমি তো আজকে ভাই যে নবী মোহাম্মদকে একজন ধর্ষক বলবো, না গোলামপট বলবো, তো আপনি কি ভাই থাকবেন, আপনি কি থাকবেন কিনা এর আগে ডিসাইড করেন যে থাকবেন কিনা। আপনার মনে করেন আপনার পিতা, আপনার পিতা মনে করেন একজন রাজাকার, হ্যাঁ, সে একাত্তরে নারী ধর্ষণের সাথে যুক্ত চলে গেছে, চলে গেল। হ্যাঁ 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 চলে গেছে। আমি তো বের করতাম ভাই, একটা একটা করে বের করতাম। মোটামুটি প্রশ্ন করে করে আমার ইনবক্স পুরো ভরে দিয়েছে, বুঝলেন ভাই? এ তো স্প্যামার ভাই, স্প্যামার। আপনাকে যে প্রশ্ন করে আপনি শিওর থাকেন সেম প্রশ্ন কপি পেস্ট করে আপনার 50 জনকে করে, এর কাজই ওইটা ভাই। কমেন্টস করতেছে দেখেন, লাগাতার সেম কমেন্টস করতেছে, অবশ্যই। তুই আলী আজহারকে বলো তুই ভাই তাহলে লাইভে আয় আমাদের একদিন, সামনে শুনি, এত তো তোর প্রশ্ন, সামনে শুনি কথা বলি। তো ব্যাপারটা কি জানো তো আসি ভাই, এই যে এই এই ভদ্র এরা, এদেরকে উত্তর দিলে তারা বুঝবে না, এরা তো সেই যে তিমিরে সেই তিমিরই থেকে যাবে, সেই তিমির তারা তো ইয়ে করবে না, তারা তো আর মানে তারা যে মানে কথাটা শুনবে, কথাটা তো বোঝার তো মানসিকতা নেই, কথাটা তো এরকম যে না তারা একটা না ভাই বলছে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, শুনি একটু মন দিয়ে শুনি তার মধ্যে কি বলতে চাইছে সেটা অনুধাবন করি, এরকম তো মানসিকতা নেই। সে তো তারা যে যে ভাবটা তারা আছে সেই ইয়েতেই তারা থেকে যায়। তাই মুশকিল হচ্ছে এখানে জানো তো, এরা এই যে বলে গেল না যে আসিফ ভাই যে আমাদের লাইভে আসুন, দেখবো ওয়ান টু ওয়ান লাইভ আসুন, আমাদের লাইভ আসুন, ব্যাপার দেখবো আপনি কি কি বলতে পারেন, কি উত্তর দিতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে যে এদেরকে মানে এদের কি বলবেন, মানে এদেরকে লাইভে গিয়ে এদের লাইভে গিয়ে কি বলবেন, এরা তো সেই একই জায়গায় তাদেরকে তথ্য প্রমাণ দেখান, তাদেরকে একটা পিয়ার রিভিউড রিসার্চ ইয়ে থেকে দেখান, শুধু সে তারা যেটা তাদের মানার, উনি নিজেই বললেন দেখলেন না আসিফ ভাই যে আমার যেটা মানা মানা না মানা তো আমার ব্যাপার, অবশ্যই সেটা তো আর ব্যাপার, এটা তো বললে কি হবে। তো এখানে তো এইখানে মানে প্রশ্নটা সত্যি মানে আমি জানি ইয়েরা যেটা করতে চাইছিল, আলিম সত্তার যে প্রশ্নটা করতে চাইছিল সেটা আমি জানি কি প্রশ্ন করছিল। আসিফ ভাই আমি আপনাকে বলে দিচ্ছি, উনি বলতে চাইছে যে কেউ তো একজন করেছে, ঠিক আছে, কেউ তো একজন অবশ্যই করেছে। হ্যাঁ, আমরা কখন বললাম যে কেউ করেনি, অবশ্যই কেউ করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কেউ না কোনো কারণে ঘটনাটা ঘটেছে। অমিত ভাই আরো প্রিসাইজলি বলতে হলে কোনো কারণেই ঘটনাটা ঘটেছে, কিন্তু সেই কারণটা যে কোনো সচেতন সত্তা নাকি ঘটনাটা কোনো প্রাকৃতিক কারণে ঘটেছে, ধরেন গাছ থেকে একটা আম, গাছ থেকে একটা আম পড়ছে আমার ছাদের উপর, ধাম করে শব্দ হয়েছে, এটা তো কোনো সচেতন সত্তা ইচ্ছা করে সেই আমটাকে আমার গাছের মানে ছাদের উপর ফেলে নেই, তাই না? এটা তো অসচেতন ভাবে হয়েছে, বা আমাদের সাইন হচ্ছে যে কোনো সচেতন সত্তা যে এই কাজটা করেছে সেইটা, সেই কনক্লুশনে যেতে হলে তো আমাদের সেরকম একটা প্রুফ লাগবে, সেই প্রুফ ছাড়া আমরা কিভাবে যাবো সেখানে? অবশ্যই আসিফ ভাই, এবারে ধরুন আমাদের কাছে ধরুন জানি না, এই ধরুন ধরুন আপনি জার্মানিতে থাকেন, আপনি আমাকে বললেন যে অমিত ভাই বাড়িতে ছাদে একটা ইয়ে হয়েছে, কি হতে পারে, আমি আপনাকে কতগুলো প্রবাবল কজ বললাম, দেখুন এই জিনিসগুলো হতে পারে, আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই বিষয়ে মানে শতভাগ নিশ্চিত, আপনি কি 100% নিশ্চিত এই জিনিসটা নিয়ে, তারপর কিংবা আপনি হয়তো কিছু একটা এমন কিছু একটা ঘটনার ব্যাখ্যা করলেন যে জিনিসটা কোনো একটা ঘটনা বললেন যে ঘটনাটা আমি সত্যি জানি না, আমার কাছে হয়তো ব্যাখ্যাটা কোনো কিছু নেই, সেটা তার উত্তর কি হতে পারে আসিফ ভাই? তার উত্তর হতে পারে জানি না, তার উত্তর হতে পারে ম্যাক্সিমাম। কুঠুরিতে ঘর বানিয়ে থাকে টাকে, বা ধরেন আপনার বাসার আশেপাশে কি বেড়াল আছে ভাই, বেড়াল কি এরকম? আচ্ছা অমিত ভাই, সত্যের সন্ধানী ভাই বোধহয় যুক্ত হতে যাচ্ছেন, ওনাকে কি যুক্ত করবো? হ্যাঁ করেছি আসিফ ভাই। সত্যের সন্ধানী ভাই একটু সাউন্ড করেন তো ভাই। হ্যাঁ ধন্যবাদ যুক্ত করার জন্য। হ্যাঁ অনেক ধন্যবাদ সত্য চন্দ্র ভাই আসার জন্য। আমি এই আলোচনাটাকে শেষ করি। অমিত ভাই আপনি তো আমাকে অনেক ছোট ছোট প্রশ্ন করে ইনভেস্টিগেট করার চেষ্টা করবেন যে আচ্ছা তাহলে আসিফ ভাইটা কি, তাহলে বলেন তো দেখি আপনি কি কখনো ছাদে গিয়ে দেখছেন, বা ছাদে গিয়ে দিনের বেলা কি একটু চেক করে দেখছেন যে এটার আশেপাশে কি আছে, এই ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন, এবং যতটা সম্ভব সেই ইনফরমেশন গুলা পাওয়ার পরে সেই ইনফরমেশন গুলো আলোকে একটা কনক্লুশনে আসার, একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন। কিন্তু মনে করেন আমি আপনাকে কোনো ইনফরমেশনই দিচ্ছি না, আমি একটা দাবি করছি যে আল্লাহ পাক রাতের বেলা আমার ছাদের উপরে নৃত্য করে, ড্যান্স করছে, হ্যাঁ লুঙ্গি ড্যান্স করছে আল্লাহ পাক আমার ছাদের উপরে,
এই ইনফরমেশন এই কনক্লুশন এই সিদ্ধান্তটা যে আমি আপনাকে দিচ্ছি এটা তখন আপনি এটা নিয়ে অনেক প্রশ্ন করতে পারেন এবং আমি আপনাকে আর কোনো ইনফরমেশনই দিচ্ছি না এবং সেটাকে ভেরিফাই কিভাবে করবেন আপনি সেটাও আমি আপনাকে বলছি না এবং আপনাকে বলছি যদি আলাপাক লুঙ্গি ড্যান্স না করে থাকে তাহলে কেমন শব্দ হলো যদি না হয়ে থাকে তাহলে কেমন শব্দ হলো অটো 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 এই সমস্ত এগুলো তো খুবই ফালতু আলাপ তাই না ভাই অবশ্যই আসিফ ভাই এবং এই জিনিসটা কি হয় যে যখনই আমি আপনাকে বলবো যে আপনি জিজ্ঞেস করলেন যে আরে কোনো কারণ তো আছে তাহলে হ্যাঁ আসিফ ভাই নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা হয়তো আমরা জানি না আপনি বলে না কারণটা যখন জানো না তখন হচ্ছে এই কারণটা যখন আপনি জানেন না তখন এটা অটো 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 বলে আপনি সেখানে একটা ঈশ্বরের অস্তিত্ব বা এরকম একটা সুপার ন্যাচারাল পাওয়ার সেখানে বসিয়ে দিলেন এইটা নিতান্ত একটা ডিসঅনেস্টি এটা নিতান্ত একটা মানে এটা একটা ইডিয়েটিক একটা ব্যাপার এবং দেখবেন এখানে অনেকে এটা প্রশ্নটা করে যে একদিন একটা আলোচনা হচ্ছিল তো সেখানে আমি বললাম যে আপনি যখন জানেনি এত ঈশ্বরের সম্পর্কে তো ঈশ্বর সম্পর্কে প্রমাণ টমাণ জানেনি তা এটা নিয়ে নেচারে পাবলিশ করে দেবেন এটা প্রমাণগুলো দিয়ে নেচারে পাবলিশ করে দেবেন ঈশ্বর প্রমাণ তো হয়ে গেল ঈশ্বর যখন বিজ্ঞান ঈশ্বর প্রমাণ করতে পারে না ঈশ্বর পাবলিশ করে দেবে তো সে বলে যে নিচার তো এরকম এই নাস্তিক বিজ্ঞানীদের ইয়ে নিয়ে তৈরি তারা তো এগুলো পাবলিশ করে না ইহুদি নাসারা এই সমস্ত অনেক কিছু বলতে আরম্ভ করলো আমি বললাম ভাই এটা মানে ব্যাপারটা দেখুন তারা এটাও বোঝে না যে কেন সেখানে এই জিনিসগুলো পাবলিশ করে না কেন এই জিনিসগুলোকে আমরা রেকগনাইজ করি না কেন এইগুলোকে বিজ্ঞান রেকগনাইজ করে না সেই জিনিসগুলো পর্যন্ত তারা কিন্তু জানে না তারা কিন্তু এই জিনিসটা কখনোই অনুধাবন করে না তাদের কাছে এই ব্যাপারটা পুরো ব্যাপারটাই একটা স্পেকুলেশন এবং এই স্পেকুলেশনের জায়গাটা কিরকম যে যেখানে যেখানে জানেন না ওই গড অফ দ্য গ্যাপস যেখানে যেখানে জানেন না সেখানে সেখানে হচ্ছে ওই জিনিসগুলোকে গুজে 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 দিয়ে ওই অটো অটো করে একটা হাসাহাসি করা তার বিষয়ে কিছু না তাই না আসিফ ভাই হ্যাঁ ভাই সত্য চন্দনে ভাই আপনি বোধহয় কিছু বলবেন ভাই বলেন তাহলে জি আসিফ ভাই বহুদিন পরে আসলাম আপনার এখানে মজা পেলাম আজকে এই ইয়ে রেখে তো এনাদের যে না না ভাই লাইভটা করছে হচ্ছে অমিত ভাই আমি এখানে গেস্ট ভাই ও আচ্ছা যাই হোক যে মুমিনের অবস্থা দেখে মানে এদের তো যে কাজগুলি তারা করে আর কি সবসময় যে একটু আগে দেখলাম তো হকিং ভাইয়ের সাথে হকিং ভাই যে কথাগুলি বলছিল যে ফল্টি অ্যানালজিগুলি করে যে একটা ঘড়ি কেউ বানাইছে একটা মোবাইল কেউ বানাইছে তাহলে মহাবিশ্ব বানাইছে নাহলে এমনি এমনি এলো এই যে অটো 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 যে বললো একটু আগে মানে এমনি এমনি গেলো আর আপনারা খুব সুন্দরভাবে এটা বললেন যে তাইলে কেমনে ফ্যালাসি এটা একটা নতুন ইসলামিক ফ্যালাসি আর কি যুক্ত হলো আর কি তাদের সাথে তাই আমি খুব মজা পাচ্ছিলাম তার কিছু বেশি কিছু বলার নাই আমার তা যেহেতু হকিং আছে আমি তাহলে বিদায় নিচ্ছি ধন্যবাদ